হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো মোটামুটি 2006-7-8-9 বা 2015-16-17 অবধি একটা টাইম ছিল যখন টলিউড রিমেকের পর রিমেক করতে এবং আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন যারা মুভি ক্রিটিক্স যারা প্রত্যেকেই বাংলা ইন্ডাস্ট্রি রীতিমতো কাটাছেঁড়া করে দিয়েছিল এবং খুব বাজেভাবে ইন্ডাস্ট্রিকে নিয়ে লেখা শুরু করেছিল যে বাংলা সিনেমার রিমেক ছাড়া কিছু বোঝে না, রাইটাররাও শুধুমাত্র টুকলি করছে, ডাইরেক্টররাও শুধুমাত্র টুকলি করছে এবং কিছু ইউটিউবার ছিল মানে মোটামুটি 2015-16 দিকে যারা রীতিমতো বাংলা সিনেমাকে নিয়ে ট্রোল করা শুরু করেছিল খিল্লি করে, আমি নাম নিতে চাই না। তো তারা এইগুলো করে একদিকে তো রিমেক সিনেমা বন্ধ করেই দিয়েছিল, কারণ এখানকার লোকেরা সাহস কম, যতই সমালোচনা হোক না কেন তারা এগোনোর সাহসটা পায় না, যে কারণে বাংলাতে রিমেক সিনেমা বন্ধ হয়েছে। হ্যাঁ, এটা ভালো দিক, রিমেক সিনেমা বন্ধ হয়েছে, কিন্তু কথা হচ্ছে বলিউডকে নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না। বলিউডে যখন একটার পর একটা রিমেক ঘোষণা করা হচ্ছে তখন আমরা বসে বসে হাততালি দিচ্ছি, না বলিউড ভাই সাহস যে বলিউড প্রচুর রিমেক করছে, কি আছে বলিউড করতেই পারে, তাদের আপকামিং প্রায় 40টা সিনেমার মধ্যে 28টা সিনেমার রিমেক আমি নাম করে করে বলতে পারি, এবং তার মধ্যে আমার অন্যতম প্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা আছে, সেটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। আমি নিজেও কদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে অক্ষয় কুমার দিন দিন রিমেকিং হয়ে যাচ্ছে, এবং শুধু তো অক্ষয় কুমার নয়, সালমান খান থেকে শুরু করে আরো যারা যারা রয়েছে বেশিরভাগই অভিনয়ের আপকামিং যে মুভিগুলো আসছে তার মধ্যে 90% রিমেক সিনেমা, এবং সবকটি অবভিয়াসলি অ্যানাউন্সমেন্ট করা আছে এবং প্রত্যেকটাতেই সেখানকার দর্শকরা কিন্তু লাইক দিচ্ছে এবং বলছে হ্যাঁ ঠিক আছে রিমেক হোক। এবং জার্সি বলে যে সিনেমাটা আছে, জার্সি সিনেমার রিমেক যেখানে নাম পর্যন্ত এক, সেই সিনেমাটাকে নিয়ে কিন্তু আমাদের বাঙালিরা তুমুল আলোচনা করছে যে ভাই দেখতে হবে কিরাম হয়। এদিকে বাংলাতে এখন বাজি এলো আগের বছর, বাজি কিন্তু বহুদিন পর জিদ্দা একটা রিমেক করেছিল, বহুদিন পর বলবো না আমি টাইমের নিরিখে বলছি, কারণ 2019 পরে জিদ্দার কোন সিনেমা আসেনি, 2021 ছিল, সেই হিসেবে হচ্ছে অনেকদিন পরে। তার আগে জিদ্দার লাস্ট সিনেমা অসুর একেবারে অরিজিনাল গল্প ছিল। তো যখন বাজি করলো আমরা প্রত্যেকে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ট্রোল শুরু করে দিলাম, বললাম জিদ্দার দ্বারা কিছু হবে না, জিদ্দার একটা রিমেকিং, এবং অনেক ডিফেন্সরাও কমেন্ট করে এটা বলে। এটা আমার খুব খারাপ লাগে, কেন খারাপ লাগে বলছি, বলিউড কিন্তু দর্শকের সাপোর্ট পেয়েছে বলে এখনো রিমেকটা করে যেতে পারছে এবং বেশ কয়েকটা ম্যাসি এন্টারটেইনার মুভি রিলিজ করছে। 2006-7 এটা আর এরকম সময় বাঙালি দর্শকরাও বাংলা সিনেমাকে সাপোর্ট করতো বলে রিমেক হওয়া সত্ত্বেও সিনেমা হিট হতো, 100% লাভের মতো সিনেমা বক্স অফিসে রীতিমতো ব্যবসা করেছিল। এবার যবে থেকে আমাদের দর্শকরা আমাদের সিনেমাকে ছোট করা শুরু করলো, অন্যান্য ইন্ডাস্ট্রির গুণগান করতে শুরু করলো, তবে থেকে বাঙালি দর্শকদের রিমেক বাংলা যখন রিমেক করছে তখন তাদের খুব ফাটছে যে বাংলা কেন রিমেক করছে। এখন যদি দেব এতদিন রিমেক করেনি, যদি একটা কোনো রিমেক সিনেমা ঘোষণা করে দেখবেন কি শুরু হয় ইউটিউবে, ইউটিউব শুধু না ফেসবুকে কি দেবের ট্রোলিং শুরু হবে। এই জিনিসটা কি ঠিক, আমার মনে হয় ঠিক নয়। একটা ইন্ডাস্ট্রি রিমেক করলে আপনারা দেখছেন হল ভরিয়ে ভিড় করে দেখছেন, সেখানে যখন বাংলা সিনেমা রিমেক করছে, একই মানে হিন্দিরও যে সিনেমা রিমেক সেটাও কিন্তু অনেকে দেখেছে, যেমন রাস্তাসানের রিমেক হচ্ছে অনেকের দেখা, এমনকি স্যামসিংহা রয়েরও রিমেক ভাবা হচ্ছে, কে করবে এখন জানি না, কিন্তু ওটারও রিমেক ভাবা হচ্ছে, জার্সি কত লোক দেখে নিয়েছে। তো এইগুলো যখন হচ্ছে তখন কিন্তু কেউ কিছু বলছে না, কিন্তু যখন বাংলার দেবজিৎ বা অঙ্কুশ এরা যখন করছে পুরো দর্শকরাই বাঙালি দর্শকরাই বাংলা সিনেমাকে আটকে দিচ্ছে। অনেক ভালো ভালো স্টোরি নিয়ে কিন্তু রিমেক করা যেতেই পারে এবং সেগুলো যদি ভালোভাবে করা যায়, রাজ চক্রবর্তীর মতো করা যায়, তাহলে আজও কিন্তু রিমেক সিনেমা হলো চলবে। হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির নিজস্ব আট বন্ধন থাকা উচিত, যেমনটা তামিল তেলেগুর রয়েছে। আর একটা কথা গর্বের সঙ্গে বলতে চাই, আমাদের টলিউডের শেষ 20টা সিনেমার মধ্যে 19টা সিনেমা কিন্তু অরিজিনাল, 19টা কেন, এখন আপকামিং যে মুভিগুলো আছে সবকটাই অরিজিনাল, সেখানে বলিউডের আপকামিং 20টা সিনেমার মধ্যে 12খানা রিমেক, এটা আমাদের খুব গর্বের বিষয়। এর থেকেই বোঝা যাচ্ছে কোন ইন্ডাস্ট্রির ভাবনা চিন্তা বেশি, কোন ইন্ডাস্ট্রির রাইটারের সংখ্যা বেশি। তো অন্য ইন্ডাস্ট্রির গুণগান না করে বাংলা ইন্ডাস্ট্রিকে ছোট করাটা বন্ধ করুন এবং এই ইন্ডাস্ট্রির বাঙালি হয়ে বাংলা সিনেমার পজিটিভগুলো একটু লেখালেখি বা বলা শুরু করুন, আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয়। তো এখন পার্সোনালি কিন্তু টলিউডের চেয়ে কিন্তু বলিউড রিমেক বেশি করছে, কিন্তু বলিউডের আমরা গুণগান করছি, কিন্তু বলিউডের চেয়ে যদি টলিউড রিমেকটা বেশি করে টলিউডকে একেবারে আমরা ধুয়ে দেবো, এই জিনিসটা আমি সাপোর্ট করতে পারবো না। সে কারণে ভিডিওটা করা, আমার যারা সাবস্ক্রাইব যারা করো তাদেরকেও রিকোয়েস্ট করবো এমনটা করো না, এটা ঠিক নয়। তো এটাই আমার বলা ছিল, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানা, যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেয় অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।